মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করা হয় গভর্নর হাউজের ছাদের উপরে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর মুসলিম ইবনে আকিলকে গভর্নর হাউজের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় হত্যার আগে মুসলিম ইবনে আকিল তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে বললেন একটা উপকার করবা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি একটু বইলো কোনো ভাবে একটু সংবাদ পাঠায় দাও তিনি যেন কুফায় না আসে তাকে বলে দাও যে কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করছে হযরত মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করার সময় গভর্নর হাউজের উপর থেকে যখন তিনি পড়ে যাচ্ছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন একজন জিজ্ঞাসা করেছিল আপনি কান্না করেন কেন মুসলিম ইবনে আকিল জবাব দিলেন আমি শহীদ হয়ে যাব এই জন্য কান্না করছি না এই মানুষগুলা নবীর নাতির সাথে যে গাদ্দারি করছে আমি এই টেনশনে কান্না করতেছি যদি হুসাইন এসে যায় তারা তো তার সাথেই আচরণ করবে এই কথা বলে মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে وأنحكم بينهم بما أنزل الله وقال رسول الله صلى الله عليه وسلم إن ابني هذا سيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله والشكر আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ মুসলমানদের একতা কিভাবে নষ্ট করা হলো এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম মুসলমানদের একতা এটা ছিল মুসলমানদের সারা পৃথিবীতে উত্থানের কারণ ইসলাম সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল মুসলমানদের একতা বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে ইহুদিরা এই একতা নষ্ট করে দেয় 35 হিজরির 17 বা 18 জিলহজ শুক্রবার দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার পর সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন সাহাবেদের মধ্যে মুষ্টিময় সাহাবায়ে কেরাম কারণ বেশিরভাগ সাহাবা তখন মদিনায় ছিল না হজ করার উদ্দেশ্যে তারা তখন মক্কায় ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতটাকে আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্রকারী যারা তারাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত ছিল ইসলামী রাষ্ট্রের খেলাফতকে সুন্দরভাবে প্রথমে সাজালো এরপর বিদ্রোহ করেছে যারা তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন আইনানুক ব্যবস্থা যা ফয়সালা সেটা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা এটা ওলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর আহলে হক ওলামায়ে কেরাম পূর্ণ সমর্থন করেন এই সিদ্ধান্তকে কিন্তু হযরত ওসমানের শহীদ হওয়া এটা আমি আপনি হলেও মেনে নিতে পারতাম না যে না আগে তার বিচার হোক কারণ এটা কষ্টের বিষয় তো তো আরেক দল বলতে লাগলেন না আগে হযরত ওসমান হত্যার বিচার হবে
এর মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথা পৌঁছে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তারা দুজন মদিনা থেকে মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার বর্তমান পরিস্থিতি সব খুলে বললেন। এই পর্যন্ত আমরা গত সপ্তাহে শুনেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান হত্যার বদলা নেওয়ার জন্য তিনি বসরা থেকে প্ল্যান করে মদিনায় আগমন করবেন এই নিয়তে মক্কা থেকে একদল বাহিনী নিয়ে তিনি বসরায় রওনা করলেন। বসরা হলো তখন সবচেয়ে বড় সেনা ছাউনি ছিল আরবের বসরায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসরায় গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন আল্লাহওয়ালা, অন্যদিকে ছিলেন অনেক বড় আলেম, অন্যদিকে বিচক্ষণ খুব সচেতন একজন মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে আমি যদি আম্মা জানের সাথে দেখা না করি তাহলে মুসলমানদের মধ্যে বড় একটা ফেতনা দেখা দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা থেকে বসরায় রওনা করলেন, আম্মা জান মক্কা থেকে বসরায় রওনা করলেন। হজ করার পর মদিনায় না এসে পথিমধ্যে যখন হযরত উসমানের শহীদের কথা শুনছেন তো আম্মা জান আবার মক্কায় ফিরে গিয়েছেন। মক্কা থেকে একদল সাহাবায়ে কেরামের বিশাল এক বাহিনী নিয়ে তিনি বসরায় গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় রওনা করলেন। আলীর সাথে সাহাবায়ে কেরাম আছে, আবার ওই আবদুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী তারাও আছে। হযরত আলী ডাইরেক্ট কিছু বলতেও পারছে না তাদেরকে, তাদের গ্রুপে মোটামুটি বাহিনী কম না, অনেক বড়ই ছিল, 5000-এর কাছাকাছি। তাদের মূল টার্গেট ছিল হাঙ্গামা করা, যেই কোনো জায়গায় হাঙ্গামা সৃষ্টি করা, এটা ছিল তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। উভয় দল বসরায় গিয়ে যখন পৌঁছে, বসরায় গিয়ে পৌঁছার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রক্ত না ঝরে যদি আমাদের মাঝে মীমাংসা হয়ে যায় তাহলে তো অনেক ভালো হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঝগড়া বিবাদ একদম পছন্দ করতেন না। প্রস্তাব দিলেন যে আমাদের মাঝে সন্ধি চুক্তি হোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তাদের মাঝে একটা মীমাংসা হলো যে আমাদের মাঝে কোনো লড়াই হবে না, যুদ্ধ হবে না, এক শর্তে আপনি মদিনায় যাওয়ার পর, মানে হযরত আলী, আলীকে বলছে আপনি মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম উসমান হত্যার বিচার করবেন, এরপর আমরা আপনার হাতে বায়াত হয়ে যাব, বাস ফয়সালা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারটা মেনে নিলেন, ঠিক আছে আমি মদিনায় গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করব প্রথমে, এরপর মুসলমানদের সবাই একমত রাজি হয়ে গেছে আমরা আপনার হাতে বায়াত হব। বিষয়টা আবদুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী ভালো চোখে নেয়নি। তারা চিন্তা করলো হযরত আলী মদিনায় গিয়ে যাদের বিচার করবে তারা তো আমরাই, বিচার যাদের করবে তারা তো অন্য কেউ নাই, আমরা। আবদুল্লাহ ইবনে সাবা তার বাহিনীকে নিয়ে একটা পরামর্শ করলো কি মুসলমানরা যখন নিশ্চিন্তে রাতের বেলা ঘুমাবে তখন আমাদের মাঝে একদল কিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুর আশেপাশে অবস্থান নেবে রাতের অন্ধকারে, কিছু তলহা, কিছু জুবায়ের আর কিছু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের তাবুর আশেপাশে অবস্থান নেবে। আবদুল্লাহ ইবনে সাবা তার বাহিনীর সাথে পরামর্শ করলো, মানে চারজন বিজ্ঞ সাহাবা এই তাদের তাবুর আশেপাশে অবস্থান নেবে সাবাই গোষ্ঠী, আর বাকিরা, বাকিদের কাজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো এইভাবে, বাকিদের কাজ হলো তোমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু উভয় তাবুর উপর রাতে হামলা চালাইবে। আবদুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী উভয় তাবুর উপর হামলা চালানোর প্ল্যান করলো। হামলা চালানোর পর খুব বুঝেন একদল কোথায় আছে বলেন তো, অবস্থান নেবে তাবুর আশেপাশে, আর আরেক দল হামলা চালাবে। হামলা চালানোর পর তাবুর আশেপাশে তোমরা যারা থাকবা অন্ধকার থেকে তোমরা বলবা
আম্মাজান আয়েশার তাবুর পাশে যারা তোমরা বলবা আলীর বাহিনী হামলা করেছে আর আলীর তাবুর পাশে যারা তোমরা বলবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনী হামলা করেছে এটা চিল্লান দিয়ে উঠবা কথা বুঝছেনি আবার বলছি তাবুর চারপাশে ইবনে সাবার গোষ্ঠী অবস্থান নিয়েছে আবার তাদেরই আরেক দল হামলা চালাবে তো মনে করেন আয়েশার তাবুতে কারা হামলা চালাইছে চিল্লান দিবে আলীর দল মনে হয় হামলা চালাইছে আলীর তাবুতে কারা হামলা চালাইছে চিল্লান দিবে যে আম্মাজান আয়েশা সিদ্দিকার অনুসারীরা হামলা চালাইছে অর্থাৎ এক দলের অভিযোগ আরেক দলের উপরে করবে এটা হলো ওই আপনার ইবনে সাবার গোষ্ঠীর তৃতীয় পক্ষ যারা তাদের অবস্থান তাহলে তাদের মধ্যে একদল চিল্লান দিয়ে উঠবে যে আলীর বাহিনী হামলা চালাইছে আর তাদেরই একদল হামলা করবে এই হলো তাদের প্ল্যান এদুরুগি বুঝছেন আপনারা রাতের বেলা সাহাবায়ে কেরাম নির্বিঘ্নে ঘুমাচ্ছেন শান্তি খুশিতে যে আমাদের মাঝে কোনো লড়াই হবে না রক্তক্ষয়ী করবে কোনো কোনো সাহাবাদের অন্তরে এই কথা কখনো আসে না যে আমার হাতে আরেক মুসলমানের রক্ত ঝরবে এটা তাদের অন্তরে আসে না সাহাবায়ে কেরামের দিল তো এমন না রাতের বেলা সবাই নির্বিঘ্নে ঘুমাইতেছে সবার মধ্যে একটা খুশির জোয়ার ইবনে সাবার গোষ্ঠীরা তো রাতের অন্ধকারে আশেপাশে অবস্থান নিছে চারো তাবুর চার বড় বড় সাহাবা চারো তাবুর পাশে আছে হঠাৎ রাতের বেলা আম্মাজান আয়েশা সিদ্দিকার তাবুর উপরে হামলা এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর উপরে হামলা অন্ধকার থেকে কারা যেন বলতেছে আয়েশা সিদ্দিকার অনুসারীরা এখানে হামলা চালাইছে আর ওদিকে বলতেছে আলীর অনুসারীরা এখানে হামলা চালাইছে দুই দল জানেন তো মানুষ হিসাবে মেজাজ খারাপ হয়ে গেল হ্যাঁ এত বড় অপরাধ করতে পারলো সন্ধিনা হইলো আমাদের মাঝে লড়াই হবে না হযরত আলীর বাহিনী চিন্তা করলো এটা কেমনে করলো কাজটা আর আম্মাজান আয়েশা সিদ্দিকার বাহিনীও চিন্তা করলো আলী কিভাবে এই কাজটা করলো কোনো কথা নাই রাতের অন্ধকারে লড়াই শুরু তুমুল সংঘর্ষ যুদ্ধ শুরু হয়ে গেল আপনার এক ইতিহাস মতে 10,000 আর এক ইতিহাস মতে 20,000 মুসলমান শহীদ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওটের পায়ের মধ্যে একটা তীর মারা হলো যেন যুদ্ধ থেমে যায় কারণ আম্মাজান যতক্ষণ জেহাদের ময়দানে এরকম ওটের উপর থাকবে মুসলমান যুদ্ধ থামাবে না আম্মাজানের ওট পড়ে গেল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গেলেন কেউ কেউ লেখছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে এই কাজটা করেছিলেন যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় বাস্তবিক অর্থে এই কৌশলটা খুব কাজে লাগলো আম্মাজানের ওট বসে গেল তিনিও জিহাদের ময়দানে আর নাই তিনিও বসে গেলেন সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে ওটের উপরে ছিলেন ওটকে আরবিতে বলা হয় জামাল এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল ওটের যুদ্ধ বা উষ্ট্রীর যুদ্ধ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী গিয়ে বললেন আম্মাজান কি হয়ে গেল এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে কি হয় শাশুড়ি শাশুড়ি না হ্যাঁ তো তাদের মাঝে পরামর্শ হলো আম্মাজান নিশ্চিত আমাদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি হয়েছে কেউ কোন ষড়যন্ত্র করেছে এটা বুঝতে পারছে উভয় দল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় ফিরে যাবার ইচ্ছা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আম্মাজানকে লম্বা একটা পথ পর্যন্ত আগায়া দিলেন হযরত আলী সাথে তার দুই ছেলে হাসান হুসাইনকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিরাপত্তা রক্ষী হিসাবে তাদেরকেও আম্মাজানের সাথে মদিনায় পাঠিয়ে দিলেন যেন নিরাপদে পৌঁছে দেয় এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমির মুআবিয়ার ব্যাপারে অনেকে অভিযোগ করতে লাগলো এটাও সাবা গোষ্ঠী এদের একটা ষড়যন্ত্র যে আলী আর মুআবিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানো দরকার কারণ আম্মাজান দিয়ে তো আর দ্বন্দ্ব লাগানো যাবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা আসছে যে আমিরে মুআবিয়া কোনো মতেই ওসমান হত্যার বদলা নেওয়া ছাড়া আপনার হাতে বায়াত হবেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে অপসারণ করে দিলেন আমিরে মুআবিয়া তিনি ছিলেন বনু উমাইয়ার একজন শাসক বা হযরত ওসমান গনি যেই বংশের শাসক উনিও সেই বংশের একদিক দিয়ে ওসমান হত্যার বদলা আমিরে মুআবিয়ার উদ্দেশ্য আরেক দিক দিয়ে ওনাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া আমিরে মুআবিয়ার অনুসারীরা বলতে লাগলেন এটা তো ঠিক হয় নাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে না নিয়ে তিনিও নিয়োগ করলেন হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন
এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন আমিরে মুয়াবিয়া আপনার বিরুদ্ধে লড়াই করবেন, ওসমান হত্যার বদলা নেন নাই কেন এই অভিযোগে, এবং তাকে আপনি কি কারণে অপসারণ করেছেন এই অভিযোগে আপনার সাথে লড়াই করবে। হযরত আলীর অপসারণ করাও কেন, ওই সাহাবা গোষ্ঠী অনেক অভিযোগ করছে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে, এই জন্য উনি অপসারণ করলেন, আর আমিরে মুয়াবিয়ার দাবি আমারে কেন অপসারণ করলেন। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর মাঝে এবার ইখতিলাফ শুরু, ইখতিলাফের বাংলা মতভেদ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করার জন্য তৈরি হচ্ছেন, বিশাল বড় এক বাহিনী নিয়ে রওনা করেছেন। ইরাক এবং বসরার মাঝে একটা জায়গার নাম সিফিন, কি নাম? সিফিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক বাহিনী নিয়ে সিফিনের অভিমুখে রওনা হলেন। সিফিন নামক জায়গায় যাওয়ার পর দুই বড় সাহাবি, একজন হযরত আলী আর একজন আমিরে মুয়াবিয়া, তাদের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তৃতীয় পক্ষ ইবনে সাবা গোষ্ঠী হাসাহাসি করে মুসলমান দুই গ্রুপের মাঝে তুমুল লড়াই চলে মাত্র দুই মাস। হ্যাঁ, টানা দুই মাস, মাত্র এটা 60 দিন, প্রায় 70,000 মুসলমান মুসলমানের তরবারির আঘাতে শহীদ হয়। এই গ্রুপে মুসলমান, ওই গ্রুপে মুসলমান, একতা নষ্ট হওয়ার ফলাফল এখন ভোগ করছে সাবা গোষ্ঠী আর ইয়াহুদিরা। যখন দুই গ্রুপের মধ্যে এইভাবে তুমুল লড়াই চলতেছে, এখানে এই ইতিহাসের এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবেন, একদম ইতিহাসগুলা লেখে কিছু জায়গা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় না কি কারণে ছেড়ে দেয় আল্লাহ ভালো জানে, কারণ ইবনে সাবার অনুসারীও আছে এখনো ইতিহাস লেখে যারা তাদের মধ্যে। এই যে তুমুল লড়াই, এই লড়াইয়ে নিশ্চিত হযরত আলী বিজয় হচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিজয়ের দিকে এগিয়েছেন, একদম বিজয়ের দ্বার প্রান্তে। ইতিমধ্যে সাবাই গোষ্ঠী চিন্তা করলো, হযরত আলী যদি বিজয় হয়ে যায় তার মানে হযরত আমিরে মুয়াবিয়া যদি পরাজয় বরণ করে হযরত আলীর হাতে বায়াত অটোমেটিক হয়ে যাবে, তখন তো আর কোনো ঝগড়া থাকলো না, আর ঝগড়া না থাকা মানে আম্বু বিপদ। মানে মোট কথা যে মুসলমান মুসলমানের ঝগড়া যতক্ষণ চলবে আমরা নিরাপদ, ঝগড়া না থাকলে আমাদের বিপদ। সাবা গোষ্ঠীর মধ্যে একদল এইভাবে কোরআন উঁচু করে ধরলো যে আমাদের মাঝে আর তোমাদের মাঝে কোরআন ফয়সালা করবে। কে ফয়সালা করবে? কোরআন। কোরআনের সম্মান দুই দল সাহাবা তাদের মাঝে আসি কিনা বলেন। হযরত আলী বুঝতে পারলেন নিশ্চিত এটা কারো কৌশল, এইভাবে কোরআন উঁচাইয়া ধরা বিসমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাক্কা অনুসারী যারা খাঁটি তাদেরকে বললেন এটা অপকৌশল, এটা আমাকে হারানোর জন্য একটা কৌশল নিশ্চিত কেউ করছে, তোমরা কান দিবা না, লড়াই চালাও, কারণ বিজয় হওয়ার পর ইনশাল্লাহ তারপরে ফয়সালা সব বিচার ব্যবস্থা শুরু হবে, কোনো মতে বিজয়টা হোক। কোরআন যখন তুলে ধরছে তখন সাহাবারা সবাই তো কোরআনের প্রতি একটা দুর্বলতা, আমি আপনি আমরা এখানে সবাই তো কোরআনের প্রতি দুর্বলতা, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতার আর কৌশল অবলম্বন করার কোন কৌশলী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, সাহাবিদের মধ্যে যারা খুব জ্ঞানের অধিকারী ছিলেন তাদের মাঝে হযরত আলী উল্লেখযোগ্য একজন। তিনি বুঝতে পারলেন এটা শুধুমাত্র যুদ্ধ বন্ধ করার ষড়যন্ত্র না, এটা অন্য ষড়যন্ত্র। কোরআন ফয়সালা করবে এটা যখন তুলে ধরলো দুই দলের মধ্যে যুদ্ধের গতি কমে আসলো, না কোরআন ফয়সালা এটা তো ইয়ে করা যাবে। ইতিমধ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুব কৌশলী ছিলেন, এই কৌশলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কোরআন ফয়সালা করবে এই কথা, তো ওনার অনুসারীরাও যুদ্ধ থামিয়ে দিলেন, হযরত আলী নিজেও মেনে নিলেন এবং নিশ্চিত জয়কে হযরত আলী পরাজয় মেনে নিলেন। হযরত আলীর জয় ছিল এটাকে মেনে নিলেন পরাজয়। পরাজয় বরণ করার পর হযরত আলী তো সন্ধিতে রাজি হয়ে গেল, ওই সাবা গোষ্ঠীর আরেক দল হযরত আলীকে বললেন আপনি এটা ঠিক করেন নাই, কি করেন নাই, সন্ধি করে ঠিক করেন নাই, সন্ধি যেন না করে, যুদ্ধ থামাইলো কারা, এরাই, এদের মাঝে আরেক দল কয় আপনি এটা ঠিক করেন নাই, আপনি কুফরি করছেন, কি করছেন, যে হযরতরা এখন ফতোয়া দেওয়া শুরু করছে, কি দেওয়া, ফতোয়া দেওয়া, হ্যাঁ কুফরির ফতোয়া দেওয়া,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব না মানার কারণে সাবাই গোষ্ঠী ফতোয়া দিল আমিরে মুয়াবিয়া কাফের, নাউজুবিল্লাহ, অন্তর থেকে বলেন। আর হযরত আলী মুয়াবিয়ার সাথে চুক্তি সন্ধি করার কারণে তাকে বলল ফাসেক। কি বলল? মানে দুইজন বড় বড় সাহাবী, একজনকে নাউজুবিল্লাহ কাফের বলে ফেললো আর একজনকে ফাসেক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরে মুয়াবিয়া দুজন উম্মতের, দুজনের মাঝে উম্মতের ফিকির, যখন চিন্তা করল কি করা যায় এখন, তাদের মাঝে সন্ধি হবে কি নতুন সিদ্ধান্ত হবে, দুই দলের দুইজন প্রতিনিধি মিলে সিদ্ধান্ত নিবে, তারা যেই সিদ্ধান্ত নিবে আমরা দুই দল মেনে নিব। ইতিহাসের এই জায়গাটা মনে রাখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো প্রতিনিধি হিসাবে, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো। আমর ইবনুল আস নবীজির একজন বুদ্ধিমান একজন সাহাবী। আবু মুসা আর আমর ইবনুল আস দুজন পরামর্শ করলেন কি করা যায়। তারা দুজন পরামর্শে এই সিদ্ধান্তে উপনীত হলেন, আলী আর মুয়াবিয়া দুইজনের কেউ খেলাফতের নেতৃত্বে থাকবে না, তাদের দুইজনের পরিবর্তে তৃতীয় কাউকে খলিফা বানানো হবে। কথা বুঝে আসছে? তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও খেলাফত ছেড়ে দিবেন, আমিরে মুয়াবিয়াও খেলাফতের দাবি করবে না, তৃতীয় কাউকে খলিফা বানানো হবে। এই সিদ্ধান্ত হওয়ার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে এসে ঘোষণা করলেন, আজকে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব নাই, তিনি নেতৃত্ব ছেড়ে দিবেন, আমিরে মুয়াবিয়া নেতৃত্বের দাবি করবেন না, তৃতীয় কেউ নেতৃত্ব গ্রহণ করবেন। তাহলে কথা ঠিক আছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার সেনা ছাউনিতে গিয়ে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব থেকে সরে যাবেন, কিন্তু মুয়াবিয়া যে সরবেন এটা বলেন। কথা মনে বুঝেন নাই? হ্যাঁ, তিনি বললেন আমিরে মুয়াবিয়া স্বপদে বহাল থাকবেন। এই কথা বলার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে না, আসলে আমাদের মাঝে এইভাবে সন্ধি হবে না। হযরত আলী চিন্তা করলেন যুদ্ধ বিগ্রহ ছাড়া আমি যদি একটা কাজ করি কেমন হয়। তিনি আমিরে মুয়াবিয়াকে কুফা আর তার আশেপাশের অঞ্চলের দায়িত্ব দিয়ে দিলেন, আর হযরত আলী ইরাক এবং তার আশেপাশে হেজাজ খোরাসান এই অঞ্চলগুলোর দায়িত্ব নিয়ে নিলেন। এতটুকু পর্যন্ত উভয়ের মাঝে একটা সন্ধি চুক্তি হলো। কিন্তু আমিরে মুয়াবিয়ার মধ্যে এখনো হযরত ওসমান হত্যার যে একটা বদলা এটা আছে, কিন্তু বাস এরপরে আপনার আর তেমন বড় কোনো যুদ্ধ বিগ্রহ যে হবে এই চিন্তা আর নাই। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌশলী অবস্থান ছিল এই, ওনার হাতে বড় সাহাবীদের কেউ যদি বায়াত না হতেন উনি বাধ্য করতেন না বায়াত হতে, যে মারবো ধরবো যেই ভুলটা করছে ইয়াজিদ। কে করছে? ইয়াজিদ। ইয়াজিদ বাধ্য করত যে আমার খেলাফত মানতে হবে, আমার নেতৃত্ব মানতে হবে। হযরত আলীর কৌশলী অবস্থান ছিল, তিনি কেউ যদি স্বেচ্ছায় বায়াত না হতেন কাউকে তিনি বাধ্য করতেন না, এবং তাকে এই জন্য ধরপাকড় বা তার উপর কোনো শাস্তি প্রয়োগ, বিশেষ করে যদি মুরব্বী সাহাবি হতেন তাদেরকে এই জাতীয় কোনো কড়াকড়ি আরোপ করতেন না। ফতুয়া মনে আসেনি আমিরে মুয়াবিয়াকে কি বলছে কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ফালতু কথা বলা বা শোনা থেকে, মানে যে হযরত আলী এই ছিল, আমিরে মুয়াবিয়া এই ছিল, এই জাতীয় কথা বিশ্বাস করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুই সাহাবি জান্নাতি সাহাবি, বাস বিসমিল্লাহ। ওনার বিরুদ্ধে ওই যে একদল যারা সাবাই গোষ্ঠীর মধ্যে একদল ছিল, যে হযরত আলী কেন মুয়াবিয়ার সাথে এরকম একটা শান্তি চুক্তি করলেন যে ওনারা দায়িত্ব দিলেন কুফা আর আশেপাশের অঞ্চলের, আর তিনি দায়িত্ব নিলেন ইরাক আর আশেপাশের অঞ্চলের, এই দায়িত্ব কেন দিলেন? হযরত আলীর অনুসারীদের একদল হযরত আলীর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার আরবি হলো খুরুজ। বলেন, বের হওয়ার আরবি খরজা ইখরুজ খুরুজান, মানে বের হওয়া। এই বের হয়ে যাওয়ার কারণে তাদের নাম হয়ে গেছে খারিজি। কিসে খারিজি? নাম শোনেন না আপনারা? হ্যাঁ, এই হলো খারিজি, মানে বের হয়ে গেছে। খারিজি সম্প্রদায় এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। কারা? যারা একসময় আলীর অনুসারী ছিল, এখন তারাই হযরত আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু। কি ষড়যন্ত্র? হযরত আলীর সাথে তারা লড়াই করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এদেরকে একটা কঠিন শায়েস্তা করা দরকার, কারণ এগুলাই সবচেয়ে বড় ঝামেলা। নাহরাওয়ান, বলেন কি বললাম?
যদিও মনে থাকবে না আপনাদের, এটা নিশ্চিত বলা যায়, তারপর আল্লাহ তৌফিক দান করে মনে রাখার। তো এগুলা সাধারণত আপনার না করলে বেশি বেশি মনে থাকে না, মানে আমি আপনাদের ইয়ে করছি না, নিয়মিত পড়াশোনায় থাকার লাগে তাহলে মনে থাকে। নাহরাওয়ান নামক একটা এলাকা আছে, এই এলাকায় খারিজিদের সাথে হযরত আলীর যুদ্ধ হলো। দেখি আপনারা বুদ্ধি করে বলেন তো কাদের সাথে যুদ্ধটা হচ্ছে, যারা এক সময় আলীর কি ছিল অনুসারী, এখন এই তাদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হলো। শোচনীয়ভাবে পরাজয় হয়েছে, খারিজিরা একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু খারিজি বাকি ছিল কয়েকজন আর কি আপনার, এজন্য মনে রাখবেন হিটলার সব ইহুদির নামাইরা কিছু বাকি রাখছে দেখানোর জন্য দুনিয়াবাসীর, দেখো এগুলো কি। খারিজিদের মধ্যে কিছু বাকি, এরা কি করলো, এরা প্ল্যান করলো যে এখন আমগো শত্রু আর শুধু আলী না, আমগো শত্রু এখন তিনজন। বলেন শত্রু তারা কয়জন নির্ধারণ করলো, হযরত আলী, আমিরে মুয়াবিয়া, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে থাকবে নি। বলেন তো খারিজিদের শত্রু প্রধান কয়জন হলো এখন, তিনজন, আলী, মুয়াবিয়া, আমর ইবনুল আস। তিন ব্যক্তি এক জায়গায় বসে পরামর্শ করলো খারিজিদের, কি আমরা তিনজন একই রাতে আলীর উপর হামলা চালাবো, মুয়াবিয়ার উপর হামলা চালাবো, আমর ইবনুল আসের উপর রাতের অন্ধকারে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করবো। 40 হিজরির 15ই রমজান, কত হিজরি, 15ই রমজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি হযরত আলীর উপর হামলা চালায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আন মারাত্মকভাবে আহত হয়ে 17ই রমজান শাহাদাত বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 15ই রমজান আঘাত পান, 17ই রমজান শহীদ হন তিনি। ওইদিক দিয়ে ওই রাতেই দামেস্কের মসজিদে যখন আমিরে মুয়াবিয়া নামাজে যাচ্ছিলেন তার উপরে হামলা চালাইছে, আলীর উপর হামলা চালিয়েছে কুফায়, আমিরে মুয়াবিয়ার উপর হামলা চালিয়েছে দামেস্কে, কোথায়, দামেস্কে। তো দামেস্কে হামলা চালানোর পর ও এই জায়গায় একটা কথা, যে আলী আর হযরত মুয়াবিয়ার মধ্যে যে সন্ধি হয়েছিল, আলী ইরাক আর তার আশেপাশের অঞ্চলগুলো দেখাশোনা করবে, আর আমিরে মুয়াবিয়া হলো দামেস্ক, শাম, এই আশেপাশের অঞ্চলগুলো। আমি কুফা বলেছিলাম, আমিরে মুয়াবিয়ার কুফা হবে না, কুফা হলো আলীর অধীনে, আর আমিরে মুয়াবিয়ার অধীনে হলো শাম এবং হলো আপনার দামেস্ক, এই অঞ্চলগুলো। তো দামেস্ক, এই দামেস্কে আমিরে মুয়াবিয়ার উপর রাতে হামলা চালানোর পর আমিরে মুয়াবিয়া আঘাত প্রতিহত করতে পেরেছেন, তিনি শহীদ হননি। ওই রাতে আবার আমর ইবনুল আসের উপর হামলা চালানো হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন হামলা চালায়, ঘটনাচক্রে ওই দিন ফজরের নামাজে আমর ইবনুল আস ইমামতি করতে যান নাই, ওনার পরিবর্তে আরেকজনকে পাঠাইছে, অন্ধকারে ঘাতক মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, মারছে, তিনি শহীদ হয়ে গিয়েছে, উনি ভাবলেন আমর ইবনুল আস শহীদ, আসলে আমর ইবনুল আস শহীদ হননি, মনে করছে এটাই আমর ইবনুল আস। তাহলে তিনজনকে হামলা চালিয়েছে, হযরত আলী শহীদ হলেন, আমিরে মুয়াবিয়া শহীদ হলেন না, আর আমর ইবনুল আসকে মনে করে আরেকজনকে শহীদ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর মুসলমানরা হযরত হাসানের হাতে বায়াত হলেন, কার হাতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান ছিলেন একদম বিনয়ী, কোমল, যুদ্ধ বিগ্রহ উনি মোটেই পছন্দ করতেন না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হতে যখন মুসলমানরা শুরু করলেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে চিন্তা করলেন যে দামেস্কার আশেপাশের অঞ্চল শাসনভার না নিয়ে মুসলমানদের শাসন ক্ষমতা একজনের হাতে যদি থাকে বিষয়টা সুন্দর হয়, দুইজনের হাতে থাকলে রাষ্ট্র পরিচালনায় সমস্যায় পড়তে হয়। এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, চাচা আমার চেয়ে বয়সে বড়, চাচা আমার চেয়ে, চাচাকে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি বয়সে বড়, উনি অভিজ্ঞ মানুষ, আমি মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ না হওয়ার লক্ষ্যে তার হাতে যদি আমি শাসনভার, অর্থাৎ আমিও যদি বায়াত হয়ে যাই আর শাসন ক্ষমতা তার একচ্ছত্র হয়ে যায়, এতে খারাপ হয় না, মুসলমানদের জন্য ভালো হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরির রবিউল আউয়াল মাসে
কেউ কেউ লিখছেন জামাদুল উখরা মাসে হযরত আমির মুআবিয়ার হাতে বায়াত হয়ে শাসনভার শুধুমাত্র আমির মুআবিয়ার হাতে দিয়ে দেন। কত হিজরি? 41 49 বা 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। যদিও তার ব্যাপারে আছে যে বিষ প্রয়োগে তাকেও শহীদ করা হয়। তিনি ইন্তেকাল করার পর কুফাবাসীদের মধ্যে অনেকে হযরত হুসাইনকে চিঠি লিখতে লাগলো, হুসাইন আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হই, আপনার ভাই চলে গেছে। হযরত হুসাইন তখন বুঝতে পারছে এগুলো আরেক ঝামেলা করার চেষ্টা করতেছে। হুসাইন সাথে সাথে রদ করছে, না এই সমস্ত কথাবার্তাই লিখবা না, এটা 49-50 হিজরির কথা। আমির মুআবিয়া 60 হিজরি পর্যন্ত শাসনভার চালাইলেন। 41 থেকে কত হিজরি? 60, প্রায় 20 বছর পর্যন্ত তার শাসন আমলে 64 লাখ বর্গ মাইল পর্যন্ত মুসলমানের অধীনে চলে আসে। হ্যাঁ, 64 লাখ, এই 64 লাখ পর্যন্ত তার অধীনে আসে। মজার ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপার, 44 হিজরিতেই, আমির মুআবিয়া তো একচ্ছত্র শাসক হলেন 41 হিজরিতে, 44 হিজরিতেই পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের পতাকা উঠছে। কোথায়? নাম শুনছেন? পাকিস্তান নামে একটা দেশের, হ্যাঁ, ওখানে লাহোর। এই লাহোরে 44 হিজরিতে পতাকা উড্ডীন হয়েছে। 48 হিজরিতে আফগানিস্তানের কাবুল, কান্দাহার, বেলুচিস্তান বিজয় হয়। রাশিয়ার বুখারা, সামারকান, তিরমিজ অঞ্চলগুলা বিজয় হয়। আফ্রিকা প্রদেশটা মুসলমানদের হাতে আসতে ছিল না। উকবা ইবনে নাফে তার প্রচেষ্টা, কৌশল এবং যুদ্ধ কৌশল বেশি জানার কারণে আফ্রিকার মতো অঞ্চল, ভয়ঙ্কর জাতি ছিল যেখানে, ওই অঞ্চলও আল্লাহ মুসলমানদের অধীনে নিল। উকবা ইবনে নাফের নামটা মনে রাখবেন, তিনি এমন এক মুসলিম সেনাপতি ছিলেন যিনি যেদিকে যাইতেন শুধু বিজয় করতে করতে যাইতেন, যাইতে যাইতে উনি ডেড সি বা মৃত সাগর, এই মৃত সাগর পর্যন্ত গিয়েছিলেন। যাওয়ার পর দেখে আর কোনো দেশ টেশ আছে কিনা, তখন ওই মৃত সাগরের মধ্যেও ঘোড়া চালায়া দিছে। চালানোর পর আল্লাহরে বলছিল, আল্লাহ এখানেও কোনো দেশ টেশ যদি থাকতো মাহমুদ আমি এটাও বিজয় করার চেষ্টা করতাম। তিনি ছিলেন, মানে মনে থাকবে, উকবা ইবনে নাফে। এর মাঝে পাকিস্তান, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, বেলুচিস্তান, রাশিয়ার বুখারা, সামারকান, তিরমিজ সব অঞ্চল মুসলমানের অধীনে চলে আসে। 64 লাখ বর্গ মাইল পর্যন্ত এখন শুধু মুসলমানদের অধীনে, মানে এই এই এখন মানে আবার আসছে না, মানে তখনের এখন, এখন তো আমগো কি আছে এটাই জানি না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন বয়স যখন 60, না বয়স 60 না, মানে 60 হিজরি আর কি, আপনার এরকম তো, অর্থাৎ ওনার খেলাফত যখন 20 বছর, তো 60 হিজরিতে উনি, ওনার বয়স তখন আপনার 80-র উপরে, 82 বা 83 জাতীয়, 80-র উপরে এটা নিশ্চিত। 60 হিজরিতে উনি চিন্তা করলেন, আমি ইন্তেকালের পর কি হবে না হবে। উনি কয়েকটা ইজতিহাদ করলেন যে আমার পরে খলিফা নিয়ে আবার ঝগড়া হয়ে মুসলমানদের মাঝে রক্তপাত ঘটে কিনা, এক চিন্তা। দ্বিতীয় চিন্তা, আমি যদি বনু উমাইয়ার কাউকে শাসক বানায়া না যাই, উমাইয়া বংশ আবার অন্যদের উপর হামলা চালায় কিনা, আরেক চিন্তা। তৃতীয় চিন্তা করলেন যে ইসলামী শাসন ক্ষমতা এটা মুসলমানদের হাত থেকে আবার চলে যায় কিনা, এটা আরেক চিন্তা। চতুর্থ চিন্তা করলেন, আমার ছেলে ইয়াজিদকে যদি আমি খলিফা বানাই, এতে কি আমার স্বজনপ্রীতি বা বংশীয় কাউকে বানানোর অভিযোগ আসবে কিনা। আবার চিন্তা করলেন, ইসলামের উন্নতি কল্পে যদি ছেলেকে শাসক বানানো হয় আর এর দ্বারা উপকার হইলে এটা ক্ষতি না, এটা আমির মুআবিয়ার চিন্তা। কিভাবে? দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী পরবর্তী এইভাবে শাসক হয়েছেন, তো বংশীয় শাসক হলে উপকার যদি হয় এটা ক্ষতি না, এটা আমির মুআবিয়ার ইজতিহাদ। কি বলেন তো? ইজতিহাদ বলা হয়, যিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখেন, তিনি ইজতিহাদ করলে দুটা অংশ সঠিক হতে পারে, ভুলও হতে পারে। সঠিক হলে 2 সওয়াব, ভুল হলে 1 সওয়াব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তাটা উলামায়ে কেরাম বলেন সঠিক ছিল না। কি ছিল না? তাকে ওনার ইজতিহাদ, এটা উনি মনে করছেন।
কিন্তু এই ব্যাপারে সবাই একমত যে আমিরে মুয়াবিয়ার ইচ্ছা ছিল ইসলামের কোনো ক্ষতি না হওয়া, এটা ছিল ওনার ইচ্ছা, এটা সবাই বলেন। কিন্তু এই ইচ্ছায় সন্তানকে শাসক বানানো, এখানে ফকিহগণ বলে যে এই ইচ্ছাটা ওনার, এটা সঠিক ছিল, ওনার ইস্তিহাদটা এখানে সঠিক ছিল না। ইয়াজিদের নাম তিনি ঘোষণা করলেন পরবর্তী খলিফায় শাসক হিসাবে, খেলাফতের আশেদা তো শেষ, কার মাধ্যমে বলেন তো হযরত হাসান। হাসান যখন ইন্তেকাল করেন বাস 49 বা 50 হিজরিতে খেলাফতের আশেদার যুগ শেষ। ইয়াজিদকে শাসক নির্বাচন ঘোষণা করার পর মনে আছে নি মুসলমানদের খলিফা হয় কয় পদ্ধতিতে? ভুলে গেছেন? হ্যাঁ, চার পদ্ধতি, এর মধ্যে একটা জীবিত শাসক, পরের শাসকের নাম ঘোষণা করা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের নাম ঘোষণা করে বললেন, আমার এই উপদেশগুলো আমার ছেলের কাছে তোমরা পৌঁছে দিবা। ইয়াজিদকেও বললেন, তুমি এই উপদেশগুলো সব সময় মনে রাখবা, তোমার শাসন ক্ষমতা মুরুব্বী সাহাবীদের কেউ যদি না মানে তাদের উপর কঠোরতা আরোপ করবা না। এই কথাটা ইয়াজিদ মানে নাই, ইয়াজিদ মানে নাই বলতে জীবিত অবস্থায় মানে নাই এমন না, মানে ইয়াজিদ এটা বলছে আমিরে মুয়াবিয়া যে তোমার হাতে বায়াত যারা হবে হবে, যদি মুরুব্বী সাহাবীদের কেউ বায়াত না হয় তাদের প্রতি কঠোরতা আরোপ করবা না। এই গুণটা কার ছিল? আলী, মনে নেই আপনাদের, বললাম না হযরত আলী, উনি কারোর উপর কঠোরতা আরোপ করতেন না। যদি এই যে আমিরে মুয়াবিয়া তো হযরত আলীর শাসন আমল মানে নেই, ওনার হাতে বায়াত হয় নাই, কিন্তু উনি কঠোরতা আরোপ করেন না। তা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার পরে তোমার হাতে যদি মুরুব্বী সাহাবী যারা অভিজ্ঞ তাকওয়া খোদাবিরু, তারা যদি তোমার শাসন ক্ষমতা না মানে তুমি তাদের উপর কঠোরতা আরোপ করবা না। ওলামায়ে কেরামের একদল বলেন যে ইয়াজিদের বয়স ছিল তখন একদম কম, একদম কম বলতে অন্যান্য বয়স্ক সাহাবীদের তুলনায় কম। বয়স্ক সাহাবী তখন কারা ছিলেন? নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম তাকওয়া মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা এবং বয়সে ইয়াজিদের চেয়ে বেশি অভিজ্ঞ সাহাবিগণ থাকতেও আমিরে মুআবিয়া ইস্তিহাদ করে তার সন্তানকে শাসক নির্বাচনের ঘোষণা করে যাওয়াটা, এটা ইস্তিহাদটা সঠিক ছিল না, বুঝছেননি? কারণ যোগ্য ব্যক্তি অভিজ্ঞ তাকওয়াবান তারা ছিল। এখানে একটা ফতোয়া মনে রাখতে হবে, মাসালা, নেতৃত্বের যোগ্যতা আর তাকওয়া দুটা ভিন্ন জিনিস। নেতৃত্বের যোগ্যতা থাকার পর যদি তাকওয়া থাকে এটাকে বলা হয় আজিমত, নেতৃত্বের যোগ্যতা থাকার পরে যদি তাকওয়া মোটামুটি থাকে, বেশি যদি না থাকে, এটাকে বলা হয় রুখসত। আমির মুয়াবিয়া ইয়াজিদকে শাসনভার দেওয়াটা এটাকে বলা হয় রুখসত। বড় বড় সাহাবী যারা তাদেরকে যদি শাসনভারটা দিতেন এটাকে বলা হতো আজিমত। আজিমত মানে আপনার এমন চিন্তা চেতনা করা যে মুসলমানদের সার্বিক চিন্তা চেতনায় আজিমত তাকওয়া ছিল বড় বড় সাহাবীদের কাউকে শাসক বানানো। আর রুখসত মানে ইয়াজিদের মাঝে নেতৃত্ব গুণ ছিল কিনা এই ব্যাপারে আমির মুয়াবিয়া চিন্তা করলেন। কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনিপল এটার যখন উপর হামলা চালিয়েছে তখন নেতৃত্ব দিয়েছিল ইয়াজিদ এবং ইয়াজিদ তার নেতৃত্বের গুণ দেখিয়েছিল তখন, এ একটা। আর হজের কাফেলার আমির ছিল ইয়াজিদ, সেখানেও ইয়াজিদ তার নেতৃত্ব দেখিয়েছে। তো আমিরে মুয়াবিয়া চিন্তা করলেন নেতৃত্ব গুণ তো ওর আছে, কথা বুঝছেন, নেতৃত্ব গুণ তার আছে, এটা উনি চিন্তা করলেন। তখনও পর্যন্ত ইয়াজিদ কি ফাসেক কিনা এগুলা দুনিয়াতে তখনও প্রকাশ পায় নাই, বা তার কোনো ভুল আছে কিনা আমির মুয়াবিয়া থাকতে প্রকাশ পায় নাই, কিন্তু তার ব্যাপারে কিছু বাড়িয়ে বলা হয় তিনি মতখর ছিলেন, এই ছিলেন, এইগুলা আল্লাহ জানে কারা লেখছে কোথায় আছে, আমার জানাই ওই এই মতখর শব্দ বলাটা এটা 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 মনে হয় সঠিক হয় নাই। জালেম ছিল একথা নিশ্চিত, ইয়াজিদ অন্যায় করেছে এটাও নিশ্চিত, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করেছে এটাও নিশ্চিত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার সরাসরি যদিও ইয়াজিদ বুঝায় নাই কিন্তু পরোক্ষভাবে অন্যভাবে ইয়াজিদ বুঝাইছে, এই জন্য হুসাইনের হত্যার এক নম্বর আসামি ইয়াজিদকে করাটা এটা নিঃসন্দেহে ভুল হবে না, এটা সঠিক, কিন্তু এর মানে ইয়াজিদকে আপনি মক্ষর বলে ফেলবেন এটাও ঠিক না। যে যতটুকু অতটুকু বলেন, জালেম বলেন, অন্যায় করেছে এটা বলেন, এটা কথার কথা মনে করেন, এই এলাকার একজন মনে করেন এই এই কোয়ার্টারের একজন দায়িত্বশীল আছে, এন বেচারারে আপনি দেখতে পারেন না, দেখতে পারেন না বলে বলে ফেললেন, এ তো মদ খায়, আসলে খায় না, কিন্তু লোকটা আসলে খারাপ, অন্যদিকে আসলে খারাপ, কিন্তু খারাপ মানে যেটা খারাপ ওটুক বলেন, যেটা খারাপ না সেটা বলেন না, কথাটা বুঝছেন? এ তাহলে আসামি হিসাবে এক নাম্বার নিশ্চিত বলা যাবে, জালেম এটাও বলা যাবে,
হুসাইনের উপর অবিচার করেছে, নিঃসন্দেহে অবিচার করেছে। ইয়াজিদকে এখান থেকে উদ্ধারের কোনো চেষ্টা করা যাবে না, যে ইয়াজিদ এটা আসলে চায় না, এই সেইগুলা ইয়াজিদের আইওয়াস ছিল বলে। ইয়াজিদ শাসনভার নিল, শাসন ক্ষমতার যখন অধিষ্ঠিত হবে, আমিরে মুয়াবিয়া মারা গেলেন, ইন্তেকাল করলেন 60 হিজরির 4 রজব। তখন ইয়াজিদ দামেশকে ছিল না, অন্য একটা এলাকায় ছিল, হিমস, হিমস নামক একটা দুর্গ আছে সেখানে ছিল। সেখান থেকে বাবার মৃত্যুর কথা শুনে দামেশকে আসছে, আসার আগেই আমিরে মুয়াবিয়াকে দাফন করে দেওয়া হয়। ইয়াজিদ তখন একটা ভাষণ দিল, ভাষণটা আসলে সুন্দর ছিল, আল বিদায় ওয়াল নিহায়াতে ভাষণটা আছে, ভাষণ সুন্দর ছিল, যে আমার আব্বা আমিরে মুয়াবিয়া পূর্ববর্তীদের তুলনায় উনি হয়তো কম ছিলেন, এভাবে বলছে, পূর্ববর্তী সাহাবিদের তুলনায় হয়তো উনি তাকওয়ায় কম ছিলেন, কিন্তু তোমাদের পরবর্তীদের তুলনায় তিনি তাকওয়ায় অনেক বেশি। এটা সত্যি কথা, কোন সাহাবিদের তাকওয়ার ধারে কাছে আমরা বুঝতে পারবো না। তাহলে কি বললেন, পূর্ববর্তীদের তুলনায় বাবা কম থাকলেও পরবর্তীদের তুলনায় তিনি নিঃসন্দেহে আল্লাহ। আর বললেন যে আমার জানা মতে তিনি অন্যায় জুলুম এগুলো করেন নাই, ভাষণ দিছে, সুন্দরই ভাষণ দিছে, ওই ভাষণের মধ্যে উল্টা পাল্টা কিছুই বলেনি। বাবার ইন্তেকালের পরের যে ভাষণটা, আল বিদায় নেহায় ভাষণটা সুন্দরভাবে আছে। এবার ইয়াজিদ চিন্তা করতে লাগলো, আমি যে শাসক হইলাম, আমার শাসন সবাই মানলেও মদিনা মক্কার সাহাবিরা যদি না মানে, তাহলে তো আমার আর শাসনের কি হইল। তখন কুফা, বসরা আর মদিনা এই তিন এলাকার শাসক যিনি ছিলেন, কুফার শাসক ছিলেন নবীজির সাহাবি নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, বসরার শাসক ছিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, মদিনার শাসক ছিল ওয়ালিদ ইবনে উতবা, মানে গভর্নর, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা, বসরার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে প্রাচণ্ড হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ক্ষেত্রে কাজ করবে। আর কুফার গভর্নর ছিলেন তখন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ খেলাফতে বসার পর তার আব্বার গোলাম, মানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামকে পাঠাইলেন মদিনায়। কোথায়? মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, তাকে নির্দেশ দিল, তুমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর আর হুসাইন, তাদেরকে ডাইকা আমার পক্ষে বায়াত নিবা, আর মক্কা মদিনার অন্যান্য মুসলমানরা যারা আছে তাদের থেকেও আমার পক্ষে বায়াত নিবা, বায়াত নিতে না চাইলে কঠোরতা আরোপ করতে চাইলে করো। এই একটা অন্যায় করলো। আরেকটা কি অন্যায় করলো, ওই বড় বড় মুরব্বী সাহাবিদের ব্যাপারে বাবার ওসিয়ত ছিল কি, তারা খেলাফত তোমার না মানলেও তাদের উপর কঠোরতা আরোপ করবা না। ইয়াজিদ আব্বার এই কথাটা মানে নাই। কি কথা বুঝে আসছে? গভর্নর হাউসে ডাকছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবিদেরকে। হাজ হুসাইন ডিরেক্ট বললেন যে বাবার পরে ছেলে ক্ষমতায় বসা, এই নীতি বন্ধ করতে হবে, এটা হাজ হুসাইনের দাবি, কারণ এই নীতি চালু থাকলে দুনিয়াতে এই নীতিই চলতে থাকবে, এটা হযরত হুসাইনের দাবি। এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরে মুয়াবিয়া তিনি ডাইরেক্ট তার পরবর্তী খলিফার নাম বংশের কাউকে ঘোষণা না করে তিনি সুরা কমিটি বানাইতে পারতেন, এখনো বড় বড় সাহাবিরা জিন্দা ছিল তাদের কাউকে সুরা বানায় দিতেন, এটা না করাতে আমি ইয়াজিদের খেলাফত মেনে নিতে পারছি না। এটা হযরত হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর সবার এক দাবি। ওয়ালিদ ইবনে উতবা কঠোরতা আরোপ করতে লাগলো, একটু কঠোর কঠোর কথা হুসাইনকে বলতে লাগলো। হযরত হুসাইন চিন্তা করলো, আমি মদিনায় থাকাটা নিরাপদ না, যে কোনো মুহূর্তে আমার উপর হামলা চালাবে না। সপরিবারে তিনি মক্কায় রওনা করলেন। আবদুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি কোথায় যান? কয় মক্কায়। কয় মক্কায় যাবেন না অন্য কোথাও? কয় না মক্কায় যাবো, এরপর সিদ্ধান্ত নিবে অন্য কোথাও যাবো কিনা। অন্য কোথাও বলতে কোথায়? চিঠি খুইলা দেখাইলেন, এই যে কুফাবাসী আমার চিঠি লেখছে, আমি কুফায় যেন যাই, কুফার 100,000 লোক প্রস্তুত আছে আমার হাতে বায়াত হওয়ার জন্য। আবদুল্লাহ ইবনে ওমর, উনিও অনেক বড় একজন আলেম সাহাবি, শাফি মাজহাবের গোড়া গিয়ে যেখানে লাগে ওই সাহাবির নাম আবদুল্লাহ ইবনে ওমর। কোন সাহাবি? হ্যাঁ, আবদুল্লাহ ইবনে ওমর। এই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই চিঠি দেখলেন, চিঠি দেখার পর বললেন, আমি ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি, আপনি যান না, আপনার আব্বার সাথে গাদ্দারি করছে যেমন আপনার সাথে করবে বলে আমার মনে হচ্ছে। হযরত হুসাইন বললেন, তাদের চিঠির ভাষা তো এমন না, আমার মনে হচ্ছে তারা, যাক আপনি মক্কায় যান ঠিক আছে, কুফায় যান না। হযরত হুসাইন বললেন, কিন্তু চিঠি
কাপে চিঠির ভাষা আমার কেন জানি সন্দেহ মনে হচ্ছে। শেষ পর্যায়ে যখন হযরত হুসাইন মক্কায় রওনা করলেন, আব্দুল্লাহ ইবনে উমর জড়ায়া ধরলেন, লম্বা সময় কান্নলেন, কাইনা বললেন, কেঁদে কেঁদে বললেন, ও শহীদ, আপনাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কি বলছেন? ও শহীদ, ও শহীদ, আপনাকে আল্লাহর কাছে সুপোর্ট করে দিলাম। খুব কাঁদছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। মক্কায় যাওয়ার পর চিঠি আরো আসা শুরু হয়েছে, চিঠি বন্ধ নাই। কোন কোন ঐতিহাসিক লিখছে প্রায় 150-এর উপরে চিঠি আসছে, কয়শত কোন কোন ঐতিহাসিক লিখছেন। চিঠির মধ্যে সবার এক কথা, আপনি আসেন, ইয়াজিদকে আমরা মানতে পারছি না, আপনি আসেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠায়, তুমি একটু যাও, গিয়ে কুফার অবস্থাটা জানো। মুসলিম ইবনে আকিল কুফায় গেলেন, যাওয়ার পর দেখলেন 100,000 সৈন্য তৈরি আছে হযরত হোসাইনের সাথে যোগ দেওয়ার জন্য, আর 12,000 অলরেডি মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হয়ে গেছে হোসাইনের পক্ষে। সুবহানাল্লাহ বললেন না, এখানে না আসলে বললেন না, কারণ এগুলো সব গাদ্দার, সবই গাদ্দার, এই যেগুলো বায়াত হবে সব গাদ্দার। বায়াত হওয়ার পর মুসলিম ইবনে আকিল ইতিমধ্যে অলরেডি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিয়েছে যে আপনি চলে আসেন কুফায়, কুফা আপনার অনুকূলে, কোনো সমস্যা নেই। হযরতে হোসাইন চিঠি পাওয়ার পর উনি পরিবার নিয়ে রওনা করছে। এখান থেকে বোঝা যায় হযরতে হোসাইনের জিহাদের কোনো নিয়ত ছিল না, উনি যুদ্ধ বিগ্রহের নিয়তে রওনা করেন নাই, যদি করতেন শিশু আর পরিবার নিয়ে তিনি রওনা করতেন না। ওনার এটাই নিয়ত ছিল, কুফায় যাব আমি, হয়তো জনগণ আমার সাথে বসে কোনো পরামর্শ করবে এবং নেতৃত্বের কি করা যায় এটাই চিন্তা করবে। কিন্তু জিহাদের কোনো উদ্দেশ্য ছিল না, এখান থেকে বোঝা যায়, কেন পরিবার শিশু এগুলা নিয়ে কি কেউ জিহাদের রওনা হবে। হযরত হোসেন রওনা করলেন। ইতিমধ্যে মুসলিম ইবনে আকিল সরকারি চাকরিজীবীদের একজন নাম হানি ইবনে উরওয়াহ, কি নাম, হ্যাঁ, তার বাসায় আশ্রয় নিয়েছে। এই হানির বাসায় আশ্রয় নেওয়ার পর তখন কুফার গভর্নর যিনি ছিলেন নোমান ইবনে বাসির, এই নোমান ইবনে বাসিরকে ইয়াজিদ অপসারণ করে বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দুই এলাকার দায়িত্ব দিছে, বসরারও গভর্নর কুফারও গভর্নর। নোমান ইবনে বাসিরকে অপসারণ কেন করছে? উনি নরম, সহজ সরল, আর হযরতে হুসাইনের উপর তার একটু আন্তরিকতা বেশি, এই জন্য নোমান ইবনে বাসিরকে অপসারণ করেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রাচণ্ড এক শাসক ছিল, এর রক্তে শুধু যুদ্ধ বিগ্রহ চলে আর কিচ্ছু না। এইখানে আপনি এদিক সেদিক ইনি বিনি বললেও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইতিহাস বাঁচাতে পারবে না, ইনি বিনি বলার কোনো সুযোগ নাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার কুফারও গভর্নর, বসরারও গভর্নর। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আইন জারি করলো, রাষ্ট্রীয় ফরমান জারি করলো যে মুসলিম ইবনে আকিল হুসাইনের পক্ষে বায়াত নিতেছে, এই মুসলিম ইবনে আকিল যেখানে আছে সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হোক, তাকে কেউ খুঁজে পায় না। জানতে 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 পারলো রাষ্ট্রীয় একজন চাকরিজীবী যিনি রাষ্ট্রের চাকরি করে তার বাসায় আশ্রয় নিয়েছে মুসলিম ইবনে আকিল। কার বাসা? হানির বাসা। গ্রেফতার করো হানিকে, হানিকে গ্রেফতার করে নিয়ে আসছে গভর্নর হাউসে। মুসলিম ইবনে আকিল এই কথা যাই না, 4,000-এর একটা বাহিনী নিয়ে রওনা করছে গভর্নর হাউস ঘেরাও করার জন্য। করলো গভর্নর হাউস ঘেরাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো মুসলিম ইবনে আকিলের যে অবস্থা, এদের সাথে পারা যাবে না, এবার একটা কৌশল অবলম্বন করলো, যেই কৌশলগুলো এখনো চলতেছে দুনিয়াতে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজনকে বাহিরে পাঠাইলো, গভর্নর হাউসের বাহিরে যাও, মুসলিম ইবনে আকিলকে গিয়ে ঘোষণা দাও একটা, কি যে আমার এলাকার যারা আছো এই জায়গায়, তোমরা যদি যুদ্ধ করো মুসলিম ইবনে আকিলের থাকে শহীদ থাইগা, তোমাদের অবস্থা কিন্তু বেশি ভালো হবে না। এগুলো হুদায় একটা ইয়া ছিল আপনার, যে এই কথা ধাপ্পাবাজি কথা বললেও যদি এই মুসলিম ইবনে আকিলকে থামানো যায়। বাহিরে আসছে একজন, আসার পর ঘোষণা করলো অমুক এলাকার কারা কারা আছো, আমরা আছি, এখান থেকে যদি না যাও, খবর আছে কিন্তু আসলে হুদা। এই ভুলিতে কামায় গেছে মুসলিম ইবনে আকিল, দেখে ওনার পিছনে মাত্র 60 জন আছে, আর ছিল কয় হাজার আছে, কয়জন একটু পরে দেহে 30 জন আছে, একটু পরে দেহে ওনার আশেপাশে 4 জন আছে, একটু পরে দেহে উনি ছাড়া আর কেউ নেই, উনি ছাড়া। জি, এই হলো আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ অনুসারী, আর এই গাদ্দার। সবাই চলে গেল, মুসলিম ইবনে আকিল চিন্তা করলো নিশ্চিত আমাকে হত্যা করা হবে, তিনিও এখন পালিয়ে গেলেন। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে এক মুরব্বী মহিলা, তার নাম তুওয়াওয়াহ লেখা হয় ইতিহাসে, তার বাড়ির সামনে বসে রয়েছে। মুরব্বী মহিলাকে, কে তুমি? আমি হযরত হুসাইনের লোক,
মুসলিম ইবনে আকিল আমার নাম, আমি কোথাও জায়গা পাচ্ছি না, আপনার বাসায় একটু আশ্রয় দেওয়া যাবে? মহিলা তাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর মহিলার একজন ছেলে ছিল, কেউ কেউ লিখেছেন ছেলেটার নাম ছিল বেলাল। ছেলে বাসায় আসার পর দেখে মা একটু পরপর পানি খাবার ইত্যাদি নিয়ে কই জানি যায় একটা রুমের দিকে। আম্মা আপনি কোথায় যান বারবার? বলতে চায় না। এক পর্যায়ে বলছে মুসলিম ইবনে আকিল এখানে আস, রাষ্ট্রীয় ফরমান জারি, মুসলিম ইবনে আকিল যেখানে আছে সেখান থেকে তাড়াতাড়ি আমার হাতে ধরায় দাও, যদি ধরিয়ে না দাও তাহলে যার বাসায় পাওয়া যাবে তাকেও হত্যা করা হবে। ওই মহিলার ছেলে বাধ্য হয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই কথা জানায় দিছে। মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করা হয়, গভর্নর হাউজের ছাদের উপরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর মুসলিম ইবনে আকিলকে গভর্নর হাউজের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। হত্যার আগে মুসলিম ইবনে আকিল তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে বললেন, একটা উপকার করবা? কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি একটু বইলো, কোনোভাবে একটু সংবাদ পাঠায় দাও, তিনি যেন কুফায় না আসে। তাকে বলে দাও যে কুফাবাসী আপনার সাথে গাদ্দারি করছে। কি করছে, কিভাবে গাদ্দারি করলো আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে যতটুকু জানলাম আমরা যে এখানেও মুসলমানদের সাথে গাদ্দারির একটা ইতিহাস আমরা জানলাম, যে কুফার মধ্যে যে সমস্ত মানুষগুলা হযরত হুসাইনের পক্ষে বলছিল চিঠি লেখা, এই এরাই আপনার মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হইয়া এরাই আবার গাদ্দারি করে তার থেকে সরে গেল এবং মুসলিম ইবনে আকিলকে ষড়যন্ত্রের জালে ফেলে তাকেও হত্যা করা হলো। হযরত মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করার সময় গভর্নর হাউজের উপর থেকে যখন তিনি পড়ে যাচ্ছিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু আল্লাহর নাম নিচ্ছিলেন, একজন জিজ্ঞাসা করেছিল আপনি কান্না করেন কেন? মুসলিম ইবনে আকিল জবাব দিলেন, আমি শহীদ হয়ে যাবো এই জন্য কান্না করছি না, এই মানুষগুলা নবীর নাতির সাথে যে এই গাদ্দারি করছে আমি এই টেনশনে কান্না করতেছি, যদি হুসাইন এসে যায় তারা তো তার সাথে আচরণ করবে। এই কথা বলে মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। মুসলিম ইবনে আকিল শহীদ হওয়ার পর ইতিমধ্যে হযরত হুসাইনও রওনা করলেন। রওনা করে কিভাবে কোথার দিকে কোন দিকে রওনা করলেন ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে চেষ্টা করব ইতিহাসটা শেষ করার। আজকে যেটা জানলাম, গত সপ্তাহে জানলাম একতা নষ্ট করা যাবে না, আমরা আবার ঐক্যবদ্ধ হতে হবে। আজকে জানলাম গাদ্দারি খুব খারাপ জিনিস, এই স্বভাব এই খারাপ গুণটা যেন আমাদের কারো মধ্যে না আসে। আল্লাহ আমাদের সকলকে একনিষ্ঠ একতাবদ্ধভাবে যেন ঐক্যবদ্ধ মুসলিম খাঁটি মুসলমান হতে পারি। আল্লাহ তৌফিক দান করে।